بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের দিক নির্দেশনা দান করেছেন এবং মন্দ কথা কাজের রাস্তা সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, ভালো কাজের ওপর উত্তম প্রতিদান রেখেছেন এবং মন্দ কথা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি প্রস্তুত রেখেছেন। সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন, মন্দ কথা কাজ থেকে উম্মতকে নিষেধ করেছেন, বারণ করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে মক্কাতুল মুকাররমার যে 24শে শাবান 1441 হিজরি মোতাবেক 17 এপ্রিল 2020 জুমার খুতবা হয়েছে, সে মূল্যবান খুতবার সংক্ষেপে ইনশা আল্লাহ তাআলা অনুবাদ পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং সঠিক বিশুদ্ধ কথার প্রতি আমাদের চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমি মানব জাতিকে ওসিয়ত করছি এবং তার আগে সর্বপ্রথম নিজেকে উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করলেই সার্বিক কল্যাণ রয়েছে। জ্ঞানী মানুষ তারাই যারা নিজের হিসাব নিজেই করে এবং মৃত্যুর পরের যে চিরস্থায়ী জীবন রয়েছে তার জন্য কর্মতৎপর হয়, আর অসহায় ওই ব্যক্তি যেই ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে উচ্চ আকাঙ্ক্ষা রাখে। অনেক জীবনে আশা আকাঙ্ক্ষা কিন্তু কর্ম সে অনুযায়ী নয়, তারাই হচ্ছে অসহায়, তারাই হচ্ছে অপারক। মুসলিম ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন যা চূড়ান্ত ফয়সালা করেন, যা আমাদের তকদীর, যা আল্লাহর পক্ষ থেকে কাজা এবং কাদর ফয়সালা, এর প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা, এটি হচ্ছে ঈমানের যে 6টি রুকন স্তম্ভ রয়েছে তার অন্যতম রুকন। এজন্য সহিহ মুসলিমে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় ঈমান সম্পর্কে, তখন তিনি বলেছিলেন যে আনতুমিনু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে এই 6টি বিষয়ের নাম। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, মালায়েকার প্রতি ঈমান রাখবে, কিতাব সমূহের প্রতি ঈমান রাখবে, রাসূলগণের প্রতি ঈমান রাখবে, পরকালের প্রতি বিশ্বাসী হবে এবং ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের তকদির নির্ধারিত করেছে এবং তাদের রেজিক, তাদের হায়াত মত, সময়কাল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সুপরিমিত করেছেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ দিয়ে পরীক্ষা করে থাকেন। যেমন ভালোতে অনেক ফিতনা রয়েছে, তেমনই মন্দতেও অনেক ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে। আদম আলাইহিস সালামের কথা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বয়ং নিজ হাতে সৃষ্টি করলেন এবং তার স্পেশাল রূহ তাতে সঞ্চারিত করলেন, তাকে সেজদা করালেন মালায়েকাদেরকে দিয়ে, ফেরেশতাগণকে দিয়ে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন একটি গাছের ফল খাওয়া দিয়ে। সেই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন গাছের কাছে যেতে, গাছের ফল খেতে, তিনি খেয়ে ফেললেন। সুতরাং তাকে এবং তার স্ত্রীকে জান্নাত থেকে বের করে দেওয়া হল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বংশধর রয়েছে আদম সন্তান, কিয়ামত পর্যন্ত যখনই যে এসেছে আর এসেছে বা আসবে, সকল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ভীতির দ্বারা, ভয়ভীতি যে কোনো রকম ভয় হোক না কেন, খোদার দ্বারা জি, খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, অনাকসি মিনাল আওয়াল আমওয়াল ধন সম্পদের ঘাটতি, প্রাণহানি, অসামারাত ফলমূলের ঘাটতি,
আর এসব বিপদ আপদে সংকটে সুসংবাদ শুনিয়ে দাও ওই সব লোকদেরকে যারা ধৈর্যশীল হতে পারবে অবশ্যই সবই। সুতরাং হে আল্লাহর বান্দারা, জি মনে রাখবেন যে কঠিন মুহূর্তে, বালা মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে, আল্লাহর অনেক দান নিয়ামত রয়েছে। এটি এমন একটি চিরসত্য কথা যা একমাত্র বিশ্বাসী হতে পারে আর দৃঢ়ভাবে ইয়াকিন করতে পারে ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার প্রতি সন্তুষ্ট, আল্লাহ সম্পর্কে যাদের সুধারণা রয়েছে, আল্লাহর প্রতি যাদের সত্যিকার আস্থা ভরসা রয়েছে এবং জীবনের সমস্ত বিষয়কে আল্লাহর প্রতি ন্যস্ত যারা করতে পারে এবং তাদের দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতির উপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সাথে তার বান্দাদের সাথে কল্যাণ এবং মঙ্গলেরই ইচ্ছা করে থাকেন এবং মানব জাতির সফলতায় আল্লাহ রাব্বুল আলামিন চান, এই জন্য অনেক ক্ষতিতেই রয়েছে খুশি আনন্দ আর অনেক আনন্দ খুশি তো রয়েছে ক্ষতির দিকে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপ্রীতিকর মনে করো তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, ওয়া আসা আন তুহিব্বু শাইআ, আর সম্ভবত তোমরা কোনো কিছুকে খুব পছন্দ করো ভালোবাসো কিন্তু তাতে তোমাদের অমঙ্গল অনিষ্ট রয়েছে। আর ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, আল্লাহ বেশি জানেন সঠিক বিষয় জানেন তোমরা জানো না। হুদায়বিয়ার সন্ধির সেই ঘটনাকে স্মরণ করুন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলেন, তখন কিছু সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখলেন, চিন্তা করি যে এতে তো আমাদের সাথে অবিচার হয়ে গেল, আমাদের হককে নষ্ট করা হলো, আমাদেরকে ছোট করা হলো, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নই, ওহম আলাল বাতিল, আর মক্কার মুশরিকেরা বাতিল পন্থী নয়। রাসূলুল্লাহ বলেন, বালা অবশ্যই। তখন জিজ্ঞেস করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, আলাইসা কাতালানা ফিল জান্নাহ ওয়া কাতালাহুম ফিন নার, আমাদের যারা নিহত হবে তারা জান্নাতে যাবে আর যারা কাফের মুশরিকদের নিহত হবে তারা জাহান্নামে যাবে, এ কথা কি সত্য নয়? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বালা অবশ্যই। তাহলে তখন বলেন, ফালামা নোতা দানিয়াত ফি দীনিনা, তাহলে আমাদের ধর্মের বিষয়ে আমরা এত লাঞ্ছিত অপদস্থ কেন হব? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে আল খাত্তাব, হে খাত্তাবের ছেলে, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল বলছি, ওয়া লান ইয়ুদাইয়ানিল্লাহু আবাদান, কখনো আল্লাহ আমাকে সর্বনাশ করবেন না, আমার সর্বনাশ করবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারলেন না, নিজের আবেগের কথা পেশ করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন আর সেই কথাগুলি বললেন গিয়ে, যেই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি ইতিপূর্বে পেশ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরগুলি দিয়েছিলেন সেই উত্তরই দিয়েছিলেন সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বলেছিলেন, ইন্নাহু রাসূলুল্লাহ, জি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চুক্তি হয়েছে মক্কার মুশরিকদের সাথে, ওয়ালাইন ইয়ুদাইয়াহুল্লাহু আবাদান, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো সর্বনাশ করবেন না। ফানজালাল্লাহু তাআলা, তারপরে পরে মহান আল্লাহ এই আয়াত নাজিল করলেন সূরাতুল ফাতির, ইন্না ফাতাহনা লাকা ফাতহা মুবিনা, নিশ্চয়ই আমি সুস্পষ্ট বিজয় তোমাকে দান করেছি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই সুস্পষ্ট বিজয় হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, যেটা বাহ্যিক দেখতে তো মুসলিমদের সাথে অবিচার ছিল কিন্তু সেটিকে আল্লাহ বলছেন ফাতহে মুবিন, সুস্পষ্ট বিজয়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়া ফাতহুন হুয়া, এটি আমার বিজয় হলো নাকি? তাহলে নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, হ্যাঁ এটি বিজয় আমাদের জন্য, রাওয়াহুল বুখারী ও মুসলিম, ইমাম বুখারী ও মুসলিম এই হাদিস বর্ণনা করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তৃতীয় নম্বর যে বিষয়টি বলবো, হে মুসলিম ভাই বোনরা, পৃথিবীতে যা আজকে ঘটছে
বাহ্যিক, যদিও সেটি মানব জাতির জন্য অনিষ্ট এবং বালা মুসিবত, কিন্তু মনে রাখবেন যে হতে পারে তাতে অজস্র কল্যাণ রয়েছে এবং এ সমস্ত কিছু আল্লাহর এলমে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাতে হিকমত প্রজ্ঞা রয়েছে এবং আল্লাহর ফয়সালাতেই তা হচ্ছে। সুতরাং আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সুধারণা রাখবে আর মনে রাখবে যে যিনি দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মানব জাতির উদ্দেশ্যে তার বান্দাদের জন্য কল্যাণ ছাড়া অন্য কিছু করবেন না, এই সুধারণায় রাখবে। সুতরাং কোন বান্দা হাই হাই করবে না বা আল্লাহ রাব্বুল আলামিনের এই চূড়ান্ত অপ্রীতিকর যে ফয়সালা বান্দার দিকে দৃষ্টি দিলে তাতে কোনো রকমের হা হুতাশ করবে না এবং তার রহমত থেকে নৈরাশ হবে না। হতে পারে যে এই অপ্রীতিকর অবস্থাই আল্লাহর নিয়ামতের কারণ হবে, যে নিয়ামত হাসিল করা এই অনিষ্ট বা এই বালা মুসিবত ছাড়া সম্ভব নয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহই বেশি জানেন তোমরা জানো না হে মানুষ। তার নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, হে মুমিনগণ, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইরশাদ করেছেন, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপ্রীতিকর মনে করো কিন্তু তাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কল্যাণ রেখেছে। জি হ্যাঁ, অজস্র কল্যাণ রেখেছে। এই আরেকটি আয়াত যে কোরআনী কারিমের, এতে মানব জাতিকে আহ্বান করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার সামনে শির নত করে দেবে এবং এতে রয়েছে মানুষের যে অশান্তি তার চিকিৎসা এবং মানুষের মাঝে যেন কোনো রকমের অলক্ষিক কুলক্ষণ না দেখা যায়, যা আমাদের ভবিষ্যৎটা হয়তো ভালো না, ভবিষ্যৎ অন্ধকার, এমনটা কিছু যেন না আসে। এতে রয়েছে মানব জাতির জন্য প্রশান্তি আর এই রকমের পরিস্থিতি যেন আমাদের মধ্যে না তৈরি করে দুর্বলতা আর আমরা কর্মহীন হয়ে পড়ি, আমরা অলস হয়ে পড়ি, আমরা অসহায় হয়ে পড়ি, এই রকম মোটেই যেন না হয়। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা তাকদীরের প্রতি সন্তুষ্টির কথা আলোচনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওপর সব কিছু ন্যস্ত করার কথা আলোচনা করি, তো তার মানে এই নয় আল্লাহর প্রতি আস্থা রাখি, আল্লাহর তকদীরের ওপর আমরা সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে আমরা শিরনত করে মেনে নিই, এসব কথা বলার মানে কখনো এটা নয় যে আমরা অসহায় অপারগ হয়ে থেকে যাব, আমরা কর্মহীন হয়ে থেকে যাব, আমরা পার্থিব যে সব উপায় উপকরণ রয়েছে বালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য সেগুলোকে পরিত্যাগ করব, এরকমটা কখনো না। বরং আমরা যথাসাধ্য আমাদের জীবনে আত্মরক্ষার জন্য, সুরক্ষার জন্য যে সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা রয়েছে সেগুলি অবশ্যই আমরা গ্রহণ করবো যথাসাধ্য। এটা আমাদেরকে করতে বলা হয়েছে মানুষের সাধ্যে যতটা যার আছে তা করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আমাদের দিয়েছেন। জি হ্যাঁ, সহিহ মুসলিম এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং প্রিয়। অফিকুল্লিল খেয়ে, তবে দুর্বল সবল প্রতিটি মুমিনের মধ্যে, ইমানদার মুসলিমের মধ্যেই কল্যাণ রয়েছে। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যেটা উপকারী তার জন্য তুমি সচেষ্ট হও, যাতে তোমার উপকার মনে করছো তার জন্য সচেষ্ট হও, ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য কামনা করো, ওয়ালা তাজাজ আর হিম্মত হারিয়ে দিও না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। পাঁচ নম্বরে যে বিষয়টি বলবো, হে মমিন সকল, সেটা হচ্ছে যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অসহায়তা প্রকাশ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন আমরা ছোট হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী আল্লাহর সন্তুষ্টি চাই যেন আমরা। এর মাধ্যমে হবে কি, যখন আমরা আল্লাহর দিকে নিজের অসহায়তা প্রকাশ করি, আগ্রহী হব, ধাবিত হব, তখন আল্লাহ আমাদের সাথে থাকবেন, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতকে দূরীভূত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনিষ্ট দূর করে দিয়ে আমাদের
জীবনে কল্যাণ নিয়ে আসবেন। মনে রাখবেন যে মানুষ শক্তিশালী তখনই হয় যখন রবের সামনে নিজেকে অসহায় মনে করে, রবের সামনে নিজেকে তার মুখাপেক্ষী মনে করে। এই জন্য বদরের যুদ্ধের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের অসহায়তা কঠিনভাবে পেশ করেছিলেন এবং তিনি স্রষ্টার যে মুখাপেক্ষী এ কথা তিনি বারবার করে রাব্বুল আলামিনের সামনে আরজি করেছিলেন। সহিহ মুসলিমে রয়েছে যে সেই বদরের প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন আর তারপর দুই হাত উত্তোলন করলেন আর হাত উঠিয়ে রবকে ডাকতে শুরু করলেন এই দোয়া বলে, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াদানি, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো আমার সাথে সেই ওয়াদা পুরা করো। আল্লাহুম্মা আতে মা ওয়াদানি, আল্লাহ তুমি যা ওয়াদা করেছো প্রতিশ্রুতি করেছো তা আমাকে প্রদান করো। আল্লাহুম্মা ইনতুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তুবাদ ফিল আরদ, আল্লাহ তুমি যদি এই ক্ষুদ্র দল যে 313 জনের আমি নিয়ে এসেছি এখানে এই দলটিকে যদি তুমি আজকে এখানে হারিয়ে দাও ধ্বংস করে দাও তাহলে পৃথিবীতে আর তোমার এবাদত হয়তো হবে না, এবাদত করার লোক খুঁজে পাওয়া যাবে না। এইভাবে বারবার করে দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত উঠিয়ে কিবলামুখী হয়ে এমনভাবে দোয়ায় তিনি মগ্ন হয়েছিলেন যে তার দুই কাঁধ থেকে চাদর নিচে পড়ে গেছে। খেয়াল নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেখেয়াল হয়ে দোয়া করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক চাদর উঠিয়ে কাঁধের ওপর রেখে দিচ্ছেন আর তারপরে জড়িয়ে দিচ্ছেন আর বলছেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফাকা মুনাশাদাতুকা রব্বাকা, আপনার রবের কাছে আপনার একগ্রতার সাথে চাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার রবের কাছে দোয়া করা আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে। ফাইন্নাহু সাইয়ুনজিজু লাকা মা ওয়াদা, যে আল্লাহ আপনার সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদা শিগগির তিনি পুরা করবেন। ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন কোরআনে কারীমের, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালায়েকাতি মুরদিফিন, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালকের কাছে তোমরা ফরিয়াদ করছিলে অসহায় হয়ে দোয়া করছিলে, ফাস্তাজাবা লাকুম, তোমাদের দোয়া শুনেছিলেন, তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন, এই বলে যে আন্নি মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালায়েকাতি মুরদিফিন, তোমাদের এক ধারে 1000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা দিয়ে সে বদরের দিনে সাহায্য করেছিলেন। পক্ষান্তরে হুনানের ঘটনার কথা স্মরণ করুন, যেখানে এমন পরিস্থিতি হয়েছিল যে মুসলিমদের সংখ্যাধিক্য ছিল, তারপরেও তারা পরাজয় বরণ করতে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামগণ রণক্ষেত্র থেকে পলায়ন করতে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় রণক্ষেত্রে একাই অল্প কয়েকজন সাহাবায়ে কেরাম শুধু সেখানে মজবুত হয়ে দাঁড়িয়েছিলেন। আর সেই সময় অধিকাংশ সাহাবায়ে কেরাম মনে করেছিল যে আজকে আমাদের সংখ্যা এত বেশি, সুতরাং আমরা আজকে হারার প্রশ্নই উঠে না। এই যে চিন্তা চেতনা তাদের মধ্যে এসেছিল, বলেছিলেন তাদের কেউ কেউ, লানুগলাবাল ইয়াউমা মিন কিল্লা, আজকে আমাদের সংখ্যার স্বল্পতার কারণে আমরা হারবো না, কারণ সংখ্যা আমাদের কম নেই, অনেক বেশি, 10,000-এর বেশি। এই কথাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় ফেলে দিলেন, বালা মুসিবতের সম্মুখীন হতে হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক সাবধান করলেন যে তোমরা তোমাদের সংখ্যাধিক্যের ওপর কেন আনন্দিত করলে, আজাবাত কুমকেসারা, তখন এই বলে, হ্যাঁ তোমাদের সংখ্যা বেশি বলে তোমরা এত আনন্দিত কেন হলে। আর সেখানে আল্লাহ সতর্ক সাবধান করে এটাও জানিয়ে দিলেন যে সাহায্য তো আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আয়াতে আল্লাহ ইরশাদ করছেন সূরা তাওবার, ওয়াইয়ামা হুনাইনিন, স্মরণ করো হুনাইনের সেই দিন কি আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে চমৎকৃত করেছিল, আনন্দিত করেছিল, ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু তোমাদের এই সংখ্যাধিক্যতা কোনো কাজে আসেনি, ওযাকাত আলাইকুমুল আরযু বিমা রাহাবাত, পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছিল, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, আর তোমরা
পিঠ ফিরিয়ে পলায়ন করেছিল রণক্ষেত্র থেকে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, তার কিছুক্ষণের মধ্যেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ প্রশান্তি নাজিল করলেন, মুমিনদের উপর প্রশান্তি নাজিল করলেন। ওয়া আনজালা জুনুদাল লাম তারাহা, আর এমন সেনাবাহিনী আল্লাহ নামিয়ে দিলেন যে সেনাবাহিনীকে তোমরা দেখছিলে না। ওয়া আযাবাল্লাযিনা কাফার, ওয়ার কাফেরদেরকে আল্লাহ সেখানে আযাব শাস্তি দিয়েছিলেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, আর কাফেরদের এই রকমই বা এই শাস্তি হয়ে থাকে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বান্দা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী হবে, ছোট হবে এবং নিজের মুখাপেক্ষী হওয়াকে প্রকাশ করবে, আর যত আল্লাহর সামনে খুশু তার হবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হবে, সান্নিধ্য লাভ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানিত করবেন। সুতরাং এই দিনগুলিতে যখন সারা বিশ্বের এই করুণ পরিস্থিতি করোনার ভাইরাসের কারণে, এই সময় প্রয়োজন রয়েছে যে আমরা আল্লাহর সামনে যেন আমরা নিজেকে ছোট মনে করি, অসহায় মনে করি, আল্লাহর রহমতের আমরা মুখাপেক্ষী এ কথা যেন খুব বেশি বেশি প্রকাশ করি এবং নেক আমলের মাধ্যমে আর আমরা যেন আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করি। ছয় নম্বরে যে পয়েন্টটি এখানে বলবো সেটা হচ্ছে, নেক আমল তো অনেক রয়েছে, এই যতগুলি নেক আমল আমাদের দ্বারা সম্ভব হতে পারে সেসব নেক আমল আমরা আমাদের জীবনে বেশি বেশি করার চেষ্টা করব এবং এই নেক আমল সৎ কাজগুলির মাধ্যমে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে, মানুষের ভালাই করার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করব এবং বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য সচেষ্ট হব। যার মাধ্যমে আল্লাহ রাব্বুল বালা মুসিবত দূর করবেন, গুনাহ খাতা মাফ করবেন এবং ভুল ভ্রান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, মানব জীবনে অনেক রকমের নেক আমল হইতে পারে। এই ক্ষেত্রে নেক আমলে যে উপকারিতা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইমাম তাবারানী রহমতুল্লাহ তার মওজামে আওসাতে নিয়ে এসেছেন হাদিসটি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, সানায়ুল মারুফে তাকি মাসারে আসু, ভালো কাজগুলি যদি মানুষ করতে পারে তাহলে মন্দ মৃত্যু থেকে রক্ষা পাবে। ভালো কাজ নেক আমল মন্দ মৃত্যু থেকে মানুষকে রক্ষা করবে। ভালো কাজ বহুমুখী হইতে পারে, যেমন ক্ষুধার্তকে খেতে দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অজ্ঞ মানুষকে দিনের জ্ঞান দেওয়া, যেই ব্যক্তির আর্থিক সংকট রয়েছে আর তার কাছে টাকা পয়সা পাবেন তাকে অবসর দেওয়া, যেই ব্যক্তি অপারগ অসহায় তাকে সাহায্য করা, যেই ব্যক্তি ভুল করেছে অন্যায় করেছে তাকে ক্ষমা করা, ভালো কাজের জন্য সুপারিশ করা কারো কাছে যার মাধ্যমে তার কাজ হয়ে যেতে পারে, এই সমস্ত কিছু যদি না করতে পারেন তো কমপক্ষে একটি ভালো কথা বলবেন আপনি। জি, আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হকের ক্ষেত্রে ভালো কথা, মাতা পিতার হকের ক্ষেত্রে ভালো কথা, ভালো কথা, আলেম ওলামাদের হকের ক্ষেত্রে ভালো কথা, শাসকদের হকের ক্ষেত্রে ভালো কথা, যে কোনো ভালো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল কালিমাতু তাইয়িবাতু সাদাকা, যে কোনো ভালো কথা সাদাকা। জি হ্যাঁ, জিকির আজকারের ভালো কথা, সালাম দেওয়ার ভালো কথা, মানুষের খোঁজ খবর নেওয়ার ভালো কথা, যে কোনো ভালো কথা মানব জীবনে হতে পারে সেটি সাদাকা। এত ব্যাপক অর্থপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এসব না হয় তো কমপক্ষে আপনি নিজের বাড়িতেই অবস্থান করুন, কারণ নিজের বাড়িতেই যদি আপনি থাকেন আর বেশি বেশি বাইরে মানুষের সাথে মেশামেশি না করেন তো আপনি মানুষের ক্ষয়ক্ষতি করবেন না, আর আপনি উপকার যখন করতে পারছেন না তো কারো অপকারও করবেন না, আর তার সাথে সাথে মানুষকে কষ্ট দেওয়া থেকে, হ্যাঁ কষ্ট, আপনার কষ্ট থেকে, আপনার অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন। আপনার দ্বারা যেন কেউ কষ্ট না, আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা, আপনার চলাফেরার দ্বারা, আপনার আচরণ দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, এটিও হচ্ছে আপনার সাদকা। যেই সাদকা আপনি আপনার উপর করলেন যে আপনি নিজেকে পাপ মুক্ত রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। ওয়াল্লাহুল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন প্রশংসিত,
আর আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত, আল গনি অভাবমুক্ত, অমুখাপেক্ষী, আল হামিদ আর তিনি হচ্ছেন প্রশংসিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো মুখাপেক্ষী নন আর সার্বিক দিক থেকে তিনি প্রশংসিত, সুতরাং ইয়াশা ইউযহিবকুম, আল্লাহ চাইলে তোমাদের সকলকে সাফ করে দেবে, সকলকে শেষ করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ নতুন কাউকে নিয়ে আসবেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটি আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন। সাত নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে ইসলাম মানব জাতির সুরক্ষার ব্যবস্থা দিয়েছে। দীন ইসলামের বিধিবিধান এত সুন্দর বিধান, যেই সুন্দর বিধানে মানব জাতির সার্বিক নিরাপত্তা দান করা হয়েছে, ব্যক্তি জীবনের, শরীরের, মানসিক অবস্থার, পারিবারিক, সামাজিক, সার্বিক দিক থেকে সুরক্ষার ব্যবস্থা ইসলাম দিয়েছে। এই জন্যই মানব জাতির কল্যাণের উদ্দেশ্যেই পাঁচটি বিষয়ের সুরক্ষার সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এবং সুরক্ষা ফরজ করা হয়েছে। এই পাঁচটি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেফজুন নাফস, মানব জীবনের, মানুষের জান প্রাণের হেফাজত করা, সুরক্ষা করা। আর তার আগে হচ্ছে হেফজুদ দিন, মানুষের দিনের হেফাজত করা, মানুষের দিনের হেফাজত করা, মানুষের ধন সম্পদের হেফাজত করা মানুষের প্রাণের পরে, আর মানুষের ইজ্জত আবরুর হেফাজত করা, মানুষের বিবেক বুদ্ধির হেফাজত করা, মানুষের প্রাণের হেফাজত, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাতে করে প্রাণ নাশ না ঘটে, মানুষ হতাহত না হয়, মানুষের মৃত্যু থেকে বা মানুষের প্রাণ নাশ থেকে মানুষকে রক্ষা করা যেতে পারে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করব। আল্লাহ যেন খাদিমুল হারমান শরীফাইন এবং ওয়ালি আহদি আমিন কে জাজায়ে খের দান করেন, উত্তম বদলা দান করেন। তারা এই সৌদি আরবে বিশেষ করে আলহামদুলিল্লাহ মানব জীবনের সুস্থতার এবং নিরাপত্তার এবং সম্মানের সাথে বেঁচে থাকা এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অর্থের ওপর, ইনকাম সোর্সের ওপর সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই মহামারীর সময়, সেটা হচ্ছে মানব জীবনের নিরাপত্তা এবং মানুষকে বাঁচানোর চেষ্টা করা। এই ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয়নি স্বদেশি আর বিদেশির মাঝে, আর কে বৈধভাবে এখানে বসবাস করে আর কে অবৈধভাবে বসবাস করে, সকলের জন্য সমান চিকিৎসা এবং সেবা যত্নের নির্দেশ প্রদান করেছেন ফাজাজাহুমুল্লাহ খাইরান। এবং এই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই নেক আমলগুলি, পবিত্র আমলগুলি, আল্লাহর কাছে প্রিয় আমল যা সম্পাদন করা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, যে কাজগুলি এখানে সম্পাদিত হচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে হচ্ছে, এবং বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যে বিশাল খেদমত হচ্ছে মানব জাতির জীবনের রক্ষার জন্য আর মানুষের প্রয়োজন মেটানোর জন্য এবং এই মহামারী থেকে আত্মরক্ষার জন্য এবং সামাজিক আর আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, আর বিশেষভাবে স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের যত কর্মকর্তারা রয়েছেন তারা যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানজনক পেশা দ্বারা সম্মানিত করেছেন, এই তাদের কাজটি বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা। এবং এই পেশার মর্যাদা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, কোরআন সুন্নাহর জ্ঞানের পরে আল্লাহ রেখেছেন। জি হ্যাঁ, কোরআন সুন্নাহর দিনের জ্ঞানের পরে, দিনের এলমের পরে, দিনের ফিকহের পরে সেই জ্ঞানের সবচেয়ে মূল্য রয়েছে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের শরীর স্বাস্থ্যের সুরক্ষা করা যেতে পারে, এর মাধ্যমে মানুষের বিবেক বুদ্ধির হেফাজত, এছাড়া দিনের হেফাজত, যেটি সর্বপ্রথম বিষয়। এবং শাফি রহমতুল্লাহ আলাই এই জন্য বলেছেন, সিনফানে লা গিনা লা গিনা আন্নাস আনহুমা, সিনফানে লা গিনা আন্নাস আনহুমা, দুই শ্রেণীর মানুষ রয়েছে, এই দুই শ্রেণীর মানুষ থেকে কখনো মানব জাতি অমুখাপেক্ষী হতে পারবে না।
এই দুই শ্রেণীর মানুষের শরণাপন্ন সবসময় হতে হবে। এক শ্রেণী হচ্ছেন আল ওলামা, আলেম ওলামাগণ, যারা দিনের আলেম। কেন? লে আদিয়া নেহিম, নিজের দিনের হেফাজতের জন্য। সঠিক দিন যদি জানতে হয়, সহি আকিদা জানতে হয়, সহি মানহাজ জানতে হয়, বিশুদ্ধ ইবাদত জানতে হয়, হালাল হারাম জানতে হয়, জায়েজ নাজায়েজ জানতে হয়, আপনার দিনের হেফাজত করতে হয়, যে দিনের হেফাজতের মাধ্যমে আপনার পরকালের হেফাজত হবে, জান্নাতের হেফাজত হবে, আপনি জান্নাতে নিজের জায়গা করতে পারবেন, এর জন্য আলেমদের শরণাপন্ন অবশ্যই হতে হবে, এই প্রথম শ্রেণীর মানুষ। আর তারপরে দ্বিতীয় শ্রেণীর মানুষ, যাদের থেকে কখনো আপনি অমুখাপেক্ষী হতে পারেন, তারা হচ্ছেন ওল আতিব্বা, চিকিৎসকগণ, নিজের শরীর স্বাস্থ্যের হেফাজতের জন্য। হালাল হারামের এলমের পরে এই চিকিৎসা বিদ্যার চাইতে সম্মানিত কোনো বিদ্যা আর হতে পারে না, এই কথাও বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার একটি কিতাবে বলেছেন যে এই চিকিৎসকদের ফজিলত সম্পর্কে, আন্নাহুম কাদ জামাউ খিসালান লাম তাজতামি লিগাইরিহিম, এমন তাদের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে চিকিৎসকদের মধ্যে, যেই বৈশিষ্ট্য আর কারো মধ্যে পাওয়া যায় না। তার মধ্যে একটি বিষয় হচ্ছে ইত্তিফাকু আহলিল মেলাল ওয়াল আদিয়ান আলা তাফদিল সানাআতিহিম, যত ধর্ম অবলম্বী রয়েছে পৃথিবীতে, যত ধর্ম অবলম্বী রয়েছে সকলে একমত যে চিকিৎসকদের পেশাটি সম্মানজনক পেশা, বড় মূল্যবান পেশা, কারণ এরা সব সময় মানুষের মনে আনন্দ ফুটিয়ে তোলে। অসুস্থ মানুষ যখন কোনো চিকিৎসকের মাধ্যমে সুস্থ হয় তখন কত আনন্দিত হয়। জি হ্যাঁ, এই ফজিলতটা একজন চিকিৎসকের জন্য যথেষ্ট। অনেক সময় একজন মানুষ যখন রোগমুক্ত মুক্তি লাভ করে কোনো চিকিৎসকের মাধ্যমে, তখন সেই ব্যক্তি আত্মীয় স্বজন চাইতে অথবা চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়, অসুস্থ হয়েছে, চিকিৎসার প্রয়োজন হয়েছে, তখন নিজের পরিবারের সাক্ষাৎ, নিজের ছেলে মেয়েদের সাক্ষাতের চাইতে বেশি উদ্গ্রীব হয় একজন চিকিৎসকের সাথে সাক্ষাৎ করতে, যেই চিকিৎসকের মাধ্যমে সে চিকিৎসা লাভ করতে পেরেছে এবং সুস্থতা তার ফিরে এসেছে, তার দিকে কতটা আগ্রহে একজন মানুষ, চিন্তা করুন। এই বিষয়ে কেউ দ্বিমত করবে না। সুতরাং যারা স্বাস্থ্য বিভাগে রয়েছেন চিকিৎসকগণ, আরও তাদের সাথে যেসব ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে বলবো যে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। আপনাদের মাধ্যমে কত অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে উঠছে, কত লোকের অশান্তি দূর হচ্ছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই ফজিলতের বাণী আপনাদের উপর অবশ্যই ফিট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরাবি দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কোন ব্যক্তি যদি মানুষের পার্থিব কোনো বিপদ আপদকে হালকা করে দূর করে, তাহলে আল্লাহ তার পরকালের বিপদ আপদকে দূর করে দিবেন। আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের মানুষের সাহায্য করে। আপনারা মানুষের সাহায্য করছেন, তাদের চিকিৎসা সেবা দিয়ে এ মানুষের বিপদ আপদকে লাঘব করছেন, মানুষের বালা মুসিবতকে হালকা করছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস তিনি সংকলন করেছেন। সুতরাং আপনাদের যে এই পেশা, এই পেশা এমন একটি গুরুত্বপূর্ণ পেশা যার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। হে চিকিৎসকগণ বা চিকিৎসা বিভাগের সদস্যগণ, আপনারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবেন, এটি আপনাদের ফজিলতের জন্য যথেষ্ট রয়েছে। কারণ আপনারা মানুষের সাথে সদ্ব্যবহার করে থাকেন, মানুষের ওপর অনুগ্রহ করে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যারা সদ্ব্যবহারকারী, যারা এহসানকারী, যারা অনুগ্রহকারী, যারা সদাচরণকারী তাদের নিকটবর্তী। আরও আল্লাহ ইরশাদ করেছে, আহসানু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের সাথে সদাচরণ করো, মানুষের অনুগ্রহ করো, অনুগ্রহকারীকে আল্লাহ ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা দ্বিতীয় মেয়ে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, জি, সেই সময় ছিল বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধে বের হওয়ার পূর্ব মুহূর্ত। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়ার স্বামী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বললেন যে তুমি তোমার স্ত্রী আমার মেয়ের দেখাশোনার জন্য বাড়িতেই থাকো, তুমি আমাদের সাথে যুদ্ধে বদরে যেও না, তার সেবা শুশ্রূষা করো, তার দেখাশোনা করো। ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলার মনে বড় কষ্ট ছিল যে হায়, আমি এই ইসলামের প্রথম যুদ্ধে বদরে হাজির হতে পারলাম না, কিন্তু এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাড়িতে থাকতে বলেছিলেন, বদরের যুদ্ধে তিনি হাজির হতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেছে, ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বদরান ওয়া সাহমান, তোমার জন্য যারা বদরে উপস্থিত হয়েছিল 313 জন সাহাবী, তাদের সমান যারা হাজির হয়েছে, হাজির হয়ে যতটা নেকি পেয়েছে, যে সব সাহাবীরা সওয়াব পেয়েছে, ততটা প্রতিদান সওয়াব তুমি পাবে, এবং তোমার জন্য গনিমতের সম্পদে একটা অংশ রয়েছে যেমন তাদের অংশ রয়েছে। সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। সুতরাং এই বদরের যুদ্ধ থেকে ফিরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও গনিমতের সম্পদ থেকে একটা ভাগ দিয়েছিলেন, যেন তিনি এই বদরের যুদ্ধে হাজির হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে না গিয়েও তাকে বদরি সাহাবি হিসাবে গণ্য করা হয়েছে, যাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এ মালু মা শেতুম কাদ গাফারতু লাকুম, হে বদরি সাহাবাই কেরামগণ, হে বদরের উপস্থিত মুজাহিদিন 313 জন, তোমাদেরকে ঘোষণা করে বলছি যে তোমরা এখন যা পারবে তাই করো, কাদ গাফারতু লাকুম, তোমাদের অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম। সহিহ বুখারী মুসলিমে এই রিওয়ায়েত রয়েছে। সুতরাং যারা স্বাস্থ্য বিভাগে নেতৃত্ব দিচ্ছেন, স্বাস্থ্য বিভাগে দেখাশোনা করছেন, সর্বস্তরের যেসব ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য মুবারকবাদ হোক, যে আপনাদেরকে যেমন এই দায়িত্ব দেওয়া হয়েছে, এটি আপনাদের জন্য তাকলিফ, বা আপনাদেরকে এই দায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত করা হয়েছে, ঠিক তেমনই এটি আপনাদের জন্য তাশরিফ, সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, আর এটি আল্লাহর অনুগ্রহ যা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দান করেন আপনাদেরকে দান করেছেন। শেষখানে শুকরিয়া আদায় করব এবং শেষখানে তাদের কথা উল্লেখ করব যারা মাঠে ময়দানে নিরাপত্তা বাহিনী রয়েছেন, এবং যারা মুসলিম দেশের বিশেষ করে সৌদি আরবের আপনার বর্ডারে যারা পাহারায় রয়েছেন তাদের মর্যাদার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুসংবাদের বাণী যথেষ্ট, তাদের মর্যাদার জন্য, তাদের সওয়াবের জন্য, তাদের প্রতিদানের জন্য এই সুসংবাদই যথেষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমা আন-নার, দুই শ্রেণীর মানুষের চক্ষু রয়েছে যেই চক্ষুকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এক শ্রেণীর চক্ষু হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করেছে, ওয়াইনুন বাতা তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে। ইমাম তিরমিজি সহিহ সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং সুসংবাদ এবং মুবারকবাদ ওই সব ভাইদের জন্য যারা পাহারা দাঁড়িতে রয়েছেন, নিরাপত্তার ময়দানে রয়েছেন, যারা সার্বিক আমাদের নিরাপত্তার ক্ষেত্রে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এবং দেশের কল্যাণে যারা কাজ করে যাচ্ছেন, আর মানুষরা আপন আপন ঘরে রাস্তাঘাটে নিরাপদ চলাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সার্বিক কল্যাণ দান করেন। তাদের জন্য বিশেষভাবে খলুসাতের সাথে দোয়া করি, আল্লাহ যেন তাদের কাজকর্মে বরকত দান করেন, তাদের আমলে বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সার্বিক দিক থেকে হেফাজতে রাখেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।